বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 1.5 কোটি বাংলাদেশি বসবাস করছেন। নির্বাচনে ভোট দেওয়ার অধিকার প্রবাসী এসব বাংলাদেশীদের বহুদিনের দাবি। কোন প্রক্রিয়ায় প্রবাসীদের ভোটার করা কিংবা ভোট দেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে তা ঠিক করতে সেমিনারের আয়োজন করে নির্বাচন কমিশন। সেমিনার উদ্বোধন করে সিইসি কেএম নুরুল হুদা বলেন, আইনের মধ্যে থেকে প্রবাসীদের ভোটার করা হবে। রাষ্ট্রদূতদের কাছে অনেকে যান, গিয়ে বলেন যে আমি তো আমার একটা জাতীয় পরিচয়পত্র নেই, এটার ব্যাপারে তারা কি সাহায্য করতে পারে? আমাদের কাছে এসে বলেন যে আমি একটা জাতীয় পরিচয়পত্র পাই চাই, কিন্তু এই যে ইন কেস অফ ডুয়াল সিটিজেনশিপ যদি উনি ফরেন সিটিজেনশিপ প্রত্যাহার না করেন তাহলে আমরা তাদেরকে দিতে পারি, অথবা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের কাছ থেকে কোনো রকমের এ ব্যাপারে কোনো সার্টিফিকেট না আসে তখন আমরা দিতে পারি না। এই বিষয়গুলো হয়তো আপনাদের ক্লিয়ার করার প্রয়োজন হবে। এ বিষয়ে পররাষ্ট্র প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের কূটনীতিকরা তাদের পরামর্শ দেন। সুতরাং মেশিন ইডেবল পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে যেসব সমস্যার সম্মুখীন হয়েছি সেইগুলো যদি মাথায় রেখে আমরা আইডি কার্ড প্রদানের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে এটা যদি আমরা মানে ব্যবহার করি অনেকটা সহজতর হতে পারে। সো উই হ্যাভ গট দ্য ক্যাপাবিলিটি এন্ড এক্সপিরিয়েন্স এন্ড উইথ ইয়োর সাপোর্ট Only two things is required, sir, to start the operation. It's commitment and the determination. বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও জানান, সময়ের দাবি মেনেই প্রবাসীদের ভোটার করা ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রক্রিয়া দ্রুত করা উচিত। প্রবাসীদের টাকা সংগ্রহের জন্য বিভিন্ন এমবাসিতে ব্যাংকের শাখা করেছি আমরা 5 বছর আগে। অর্থাৎ এই প্রবাসীদের টাকাটা পাওয়া আমাদের কাছে যতখানি গুরুত্বপূর্ণ তার ভোটের অধিকার দেওয়া তো অতখানি গুরুত্বপূর্ণ বিবেচিত হয় না। শুরু হয়েছে, আশা করি সম্পন্ন হবে শিগগিরই। নাগরিকত্বের যে মৌলিক শর্তগুলো পাসপোর্টে সবগুলো আছে, সে ডিক্লেয়ার করতে পারে আমার অন্য জায়গায় ভোটার হওয়ার অধিকার আছে এবং আমাকে ভোটার হিসেবে এখানে নিবন্ধিত করা হোক, তাহলে তার জন্য কাজটা সহজ হয়ে যায়। বিদ্যমান আইন অনুযায়ী পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি নাগরিকগণের জন্য ভোটাধিকারের ব্যবস্থা প্রবর্তন করা এখন ইমিডিয়েটলি করলে এটি সবচেয়ে সহজ এবং করা যেতে পারে। সৌদি আরবে পাইলট প্রকল্পের মাধ্যমে প্রবাসীদের ভোটার করার কাজ শুরু করতে চায় কমিশন। বাংলাদেশি কম আছে এমন কোনো দেশে প্রকল্প শুরুর পক্ষে মত বিশেষজ্ঞদের।